আজ হচ্ছে আমার এলাকার কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডের শাইন মামা বলে আমি ডাকি। তো উনি আজকে অনেক বড় করে একটা র্যালি করলো, অনেক ভালো লাগছে। আর সাথে আমার ফ্রেন্ডদেরকেও দাওয়াত করছে, ওরাও আমার সাথে ছিল, অনেক ভালো লাগতেছে। আসলে আমি এত ভালোবাসা পাবো আমি কল্পনাও করতে পারিনি। ধন্যবাদ। দেশের জন্য আর কি করার ইচ্ছা আছে আপনাদের? এরকম হচ্ছে ছোট ছোট বলেন, বড় বলেন, এরকম যে ইয়েগুলো দিচ্ছেন আমাকে, ভালোবাসাগুলো দিচ্ছেন, এইগুলো আসলে আমার আগামী আরও বড় কিছু অ্যাচিভ করার একটা টার্গেট তৈরি করার মন মানসিকতা তৈরি হচ্ছে আর কি, যাতে আমি ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারি এবং ফিরে আসার পরে এরকম ভালোবাসা যাতে সবার কাছ থেকে পাই। কুষ্টিয়ার মধ্যে দেখা যাচ্ছে আমাদের 14 নম্বর ওয়ার্ডে তার বসবাস, সেই কারণে দেখা যাচ্ছে আমরা 14 নম্বর ওয়ার্ড এবং কুষ্টিয়া পৌরসভার সকল ওয়ার্ডে আমরা এই আনন্দ উল্লাস র্যালি করছি। এবং সেই ক্ষেত্রে যে বিজয়টা নিয়ে আসছে আমাদের নীলা, সেটা আমরা কুষ্টিয়া পৌরসভার মধ্যে সবার সঙ্গে ভাগাভাগি করলাম আনন্দটা। তো যাই হোক, নীলার পাশে আমরা সবসময় ছিলাম এবং থাকবো। ভবিষ্যতে আমরা জানি দেশে নীলার থেকে দেশে আরও জাতীয় দলের থেকে ন্যাশনাল যেটা টিম সিনিয়র, সেখান থেকে বিশ্বকাপের টিমে যেন যেতে পারে, সেই জন্য সেই প্রত্যাশা রাখি।